নারকীয়, জ্বলন্ত, অশান্ত, বিশৃঙ্খল, উগ্র, এই সকল ভয়ঙ্কর সব বিশেষণ যেই এক্সোপ্ল্যানেটটির সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে WASP-76b। আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোলাভার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে। এটি আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত একটি এক্সোপ্ল্যানেট এবং এই এক্সোপ্ল্যানেটটি তার পালক নক্ষত্রের এতটাই নিকটে অবস্থিত যে এর অতিপ্রাকৃত তাপমাত্রা সীসা এমনকি লোহাকে গলিয়ে ফেলতে সক্ষম, এমনকি তাকে বাষ্পায়িত করতেও সক্ষম। এই এক্সোপ্ল্যানেটটি সম্পর্কে একজন বর্ণনাকারী বেশ কিছু তথ্য উপস্থাপন করেছে। অ্যাস্ট্রোনমারগণ এই আলট্রা হট জুপিটার এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে গ্লোরি নামক এক বিশেষ ধরনের বৈশিষ্ট্যের সন্ধান পেয়েছেন। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক্সোপ্ল্যানেট হান্টার ক্যারেক্টারাইজিং এক্সোপ্ল্যানেট স্যাটেলাইটের বেশ কিছু তথ্যে এই গ্লোরি ইফেক্ট সম্পর্কে বর্ণনা করা আছে। গ্লোরি ইফেক্ট হলো রংধনুর মতো বর্ণের বিন্যাস এবং এক কেন্দ্রিক বলয়, যা কিনা বিভিন্ন প্রাকৃতিক অজানা কারণে সৃষ্টি হয়ে থাকে। তাছাড়াও গ্লোরি ইফেক্ট আমাদের পৃথিবীতেও দৃশ্যমান হয়। তাছাড়াও শুক্র গ্রহেও এই গ্লোরি ইফেক্ট দৃশ্যমান হয়। কিন্তু আমাদের সৌরজগতের বাইরেও যে গ্লোরি ইফেক্ট দৃশ্যমান হতে পারে সেই সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য সায়েন্টিস্টদের কাছে আগে ছিল না এবং এটা ছিল তাদের কল্পনারও বাইরে। WASP-76b আমাদের পৃথিবী থেকে 637 আলোকবর্ষ দূরে অবস্থিত। যদি সত্যি এই এক্সোপ্ল্যানেটটিতে প্রতিনিয়ত গ্লোরি ইফেক্ট সৃষ্টি হয়ে থাকে, তাহলে বলতেই হবে এই ভয়ঙ্কর এক্সোপ্ল্যানেটের জন্য এটি একটি নতুন সূচনা। আমাদের সৌরজগতের বাইরে কখনো গ্লোরি ইফেক্ট দৃশ্যমান হয়নি, কারণ গ্লোরি ইফেক্ট তৈরি হওয়ার জন্য বেশ কিছু পিকিউলিয়ার কন্ডিশন দরকার। এই কথাগুলো বলেছেন পর্তুগালের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এন্ড স্পেস সায়েন্সের অ্যাস্ট্রোনমার অলিভার ডিমেনজেন। প্রথমে দরকার বায়ুমণ্ডলীয় পার্টিকেল, এদেরকে একে অপরের খুবই নিকটবর্তী হতে হবে এবং এদের আকৃতি হতে হবে গোলাকার। এখন এই সকল বায়ুমণ্ডলীয় পার্টিকেলের উপর যদি ওই এক্সোপ্ল্যানেটের নিকটবর্তী পালক নক্ষত্রের আলো এসে প্রতিফলিত হয়, তাহলে সেই এক্সোপ্ল্যানেটে গ্লোরি ইফেক্ট সৃষ্টি হওয়াটা অসম্ভব কিছুই নয়। 2013 সালে WASP-76b এই এক্সোপ্ল্যানেটটি আবিষ্কৃত হয়। এই এক্সোপ্ল্যানেটটি তার পালক নক্ষত্র থেকে মাত্র 30 মিলিয়ন মাইল দূরে অবস্থিত। এই পালক নক্ষত্রটির ভর আমাদের সূর্যের থেকে প্রায় 1.5 গুণ বেশি এবং এর প্রস্থ আমাদের সূর্য থেকে 1.75 গুণ বেশি। এই এক্সোপ্ল্যানেটটির একটি চাঞ্চল্যকর ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে গলিত লোহার বৃষ্টিপাত। এই এক্সোপ্ল্যানেটের একটি নিত্যকার ঘটনা। আপনারা হয়তো বুঝতে পারছেন এই এক্সোপ্ল্যানেটটি তার পালক নক্ষত্রের কতটা নিকটে অবস্থিত। তাই এই এক্সোপ্ল্যানেটটি আমাদের জুপিটারের থেকে 1.8 গুণ বড় হওয়া সত্ত্বেও এটির ভর জুপিটারের ভরের মাত্র 92% বহন করে। এটি তার পালক নক্ষত্রকে একবার আবর্তন করতে মাত্র 2 দিনের মতো সময় নেয়। তাছাড়াও WASP-76b একটি টাইডালি লকড এক্সোপ্ল্যানেট, অর্থাৎ এর এক অংশ সবসময় তার পালক নক্ষত্রের দিকে মুখ করে থাকে এবং অপর অংশ থাকে পালক নক্ষত্রের বিপরীত দিকে। এক্সোপ্ল্যানেটটির দিনের অংশ যেন এক সাক্ষাৎ নরক। পালক নক্ষত্রের বেশিরভাগ তেজস্ক্রিয়তা এই দিনের অংশ শোষণ করে নেয় এবং যার ফলে প্রতিনিয়ত এখানে ধ্বংসযজ্ঞ চলতেই থাকে। এই বাষ্পায়িত লোহা শক্তিশালী বাতাসের ঝাপটায় অন্ধকার অংশে গিয়ে পৌঁছায় এবং সেখানে এই বাষ্পায়িত লোহা ক্রমেই ঘনীভূত হয়ে তরল লোহার বৃষ্টিপাত আকারে ভূমিতে নেমে আসে। WASP-76b এই এক্সোপ্ল্যানেটটিতে গ্লোরি ইফেক্ট আবিষ্কারের এই যুগান্তকারী ঘটনাটি ইউরোপিয়ান স্পেস এজেন্সি তথা ক্যারেক্টারাইজিং এক্সোপ্ল্যানেট স্যাটেলাইটের একটি যুগান্তকারী আবিষ্কার বলে ধরা হয়। 2019 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই এক্সোপ্ল্যানেট হান্টারটিকে মহাকাশে প্রেরণ করে। স্যাটেলাইটটি 3 বছরেরও বেশি সময় ধরে প্রায় 2 ডজনেরও বেশি বার WASP-76b কে পর্যবেক্ষণ করে। এতবার পর্যবেক্ষণের কারণেই মূলত এই গ্লোরি ইফেক্ট আবিষ্কৃত হয়েছে। এই সকল অবজারভেশনগুলো থেকে জানা গিয়েছে WASP-76b পূর্ব দিকের টার্মিনেটর লাইন থেকে ক্রমেই আলো বৃদ্ধি পাচ্ছে। টার্মিনেটর লাইন হচ্ছে এই এক্সোপ্ল্যানেটের দিনের অংশ এবং রাতের অংশের মাঝামাঝি একটি লাইন, যেটি কিনা এই দিন এবং রাতের অংশকে আলাদা করে রেখেছে। পরবর্তীতে গবেষকগণ এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই আলো বৃদ্ধি মূলত গ্লোরি ইফেক্ট। হোয়াটস ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড ইন দ্য ইনক্রেডিবল স্কেল অফ হোয়াট উই আর উইটনেসিং, কথাগুলো বলেন ম্যাথিউ স্ট্যান্ডিং, যিনি ইউরোপিয়ান স্পেস এজেন্সির একজন রিসার্চ ফেলো এবং এক্সোপ্ল্যানেট সম্পর্কে পড়াশোনা করছেন। এখন প্রশ্ন হলো, এই গ্লোরি ইফেক্ট আসলে কি? গ্লোরি ইফেক্ট হলো অনেকটা রংধনুর মতো দোড়াকাটা আলোর প্যাটার্ন। রংধনু মূলত সৃষ্টি হয় সূর্য থেকে বিকিরিত আলোক রশ্মি বৃষ্টির মাঝ দিয়ে প্রতিসরিত হবার কারণে। এই সকল বিকিরিত আলোক রশ্মি বর্তুলাকার বৃষ্টির ফোঁটার উপর এসে পড়ে এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো তৈরি করে। সাদা বর্ণের আলোক রশ্মি বিভিন্ন বর্ণে বিক্ষিপ্ত হয়ে রংধনুর সৃষ্টি করে। অপরদিকে গ্লোরি ইফেক্ট সৃষ্টি হয় কোনো সরু পথ দিয়ে আলো চলাচল করার সময়। আমাদের পৃথিবীতে যা হয়, বৃষ্টি চলাকালীন সময় বৃষ্টির মাঝামাঝি সরু পথ দিয়ে আলো চলাচল করে, যার ফলশ্রুতিতে এক বিশেষ ধরনের আলোর প্রতিসরণ ঘটে এবং এই ঘটনাটিকে বলা হয় আলোর বিবর্তন। আলো যখন কোনো বাধাকে অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে থাকে, তখনই ঘটে আলোর এই বিবর্তন। বিক্ষিপ্ত আলো পুনরায় একত্রিত হয় এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বর্ণালী তৈরি করে। কিন্তু এত সব আলোচনার মাঝে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আর সেটি হচ্ছে WASP-76b সাথে এর যোগসূত্র আসলে কি? আর WASP-76b এই এক্সোপ্ল্যানেটে কিভাবে গ্লোরি ইফেক্ট সৃষ্টি হয়? এই ধরনের ঘটনা ঘটার প্রধান কারণ হচ্ছে এই আলট্রা হট জুপিটার এক্সোপ্ল্যানেটে মেঘের অস্তিত্ব রয়েছে এবং এই সকল মেঘ 3 বছর পর্যন্ত স্থায়ী ছিল। 3 বছর পর এই মেঘগুলো পুনরায় গঠিত হয়েছিল। যেহেতু এখানে মেঘ পুনর্গঠিত হয়েছিল, তাই খুব সহজেই বলা যেতে পারে এখানে দীর্ঘ সময় পর্যন্ত তাপমাত্রা স্থিতিশীল ছিল। এমন একটি আলট্রা হট জুপিটার এক্সোপ্ল্যানেট নারকীয় এক্সোপ্ল্যানেটে তাপমাত্রা স্থিতিশীল থাকাটা যথেষ্ট আশ্চর্যের একটি বিষয়। WASP-76b তে আবিষ্কৃত এই গ্লোরি ইফেক্টের পর অন্য কোনো এক্সোপ্ল্যানেটে এই গ্লোরি ইফেক্টের অস্তিত্ব আছে কিনা সেই সম্পর্কে অ্যাস্ট্রোনমারগণ যথেষ্ট নড়ে চড়ে বসেছে। হয়তো নক্ষত্রের আলোকরশ্মি কোনো এক্সোপ্ল্যানেটে অবস্থিত তরলের মহাসাগর কিংবা সাগরে এসে প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে। কে বলতে পারে, হয়তো এটি আমাদের সৌরজগতের বাইরে নতুন প্রাণ খুঁজে পাবার একটি ছোট্ট পদক্ষেপ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।